আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক পুতিন কাকুর মাথায় একটা টাক দেখছেন নিশ্চয়ই বড় টাক তবে এই টাকটা এমনি এমনি হয় নাই এই টাকের নিচে চান্দের ভিতরে কি ঘুরে এটা জানার জন্য যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য পশ্চিমারা নানান ধরনের গবেষণা করেছেন কিন্তু কোথাও থেকে কোনো কিছু আইডিয়া করা যায় না কাকুর মাথায় কি চলে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে ঘিরে হঠাৎ করে পুতিনের একটা ডিফারেন্ট অবস্থান সবাই খেয়াল করেছেন যে খেরসন থেকে তিনি বেসামরিক নাগরিকদেরকে সরিয়ে রাশিয়া পাঠাই দিচ্ছেন ইভেন গত দুই দিন যাবৎ খেরসন থেকে রাশিয়ার যে সেনারা এই মুহূর্তে সেখানে আছে এদেরকেও সরিয়ে নিচ্ছেন মোটামুটি এই সরিয়ে নেওয়ার বিষয়টা ফাইনাল হয়ে গেছে যে সবাইকে সরিয়ে নেওয়া হয়ে গেছে এখন কেন খেরসনকে দখল করার পরে রাশিয়ার মানচিত্রের সাথে যুক্ত করার পরে এইভাবে ছাইরা দিচ্ছেন বের হয়ে আসছে আসল কাহিনী ওই যে বললাম না এই সান ভিতরে এমনি কিছুই ঘুরে না পুতিন আসলে খেরসন ছাড়ছেন না খেরসনকে একটা মৃত্যুপুরি বানানোর জন্য সেখানে ফাঁদ পেতে রেখেছেন সেই ফাঁদে যেন নিজেদের সেনারা বা বেসামরিক নাগরিকরা না পড়ে সেই কারণে পুতিন কাকু ভিতরটারে ফুল সেট আপ দিয়া সেখান থেকে সরে আসছেন এখন ইউক্রেনের যে বিশাল সেনাবহর অপেক্ষা করছে খেরসনকে গিয়া দখল করবে পতাকা ঝুলাবে বা যাই করবে ঢুকা মাত্রই সেখানে মৃত্যুর সারি সারি লাশ পড়া শুরু হবে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহর থেকে পিছু হটার পর আপনার ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকি কি বেশ কিছু তথ্য দিয়েছেন আর আমার কাছে মনে হচ্ছে তার এই তথ্যগুলা সঠিক সে বলছে খেরসন শহর থেকে পিছু হটার আগে পুরো খেরসন সিটিটাকেই পুতিন কাকু মাইন দিয়া বিসাই ফেলছেন মানে মাটির নিচে বিভিন্ন জায়গায় এত পরিমাণ মাইন বিছেছেন যেগুলা ইউক্রেন সেনারা ঢোকার পরে একটু ভুল হলে মাইন বিস্ফোরণ হবে মানুষ মারা যাবে সেনাবাহিনীও মারা যাবে এখন এটাকে আসলে কাভার করার সিস্টেম কি কাভার করার হচ্ছে আপনার এই মাইন যেগুলো সেট করা থাকে সেগুলোকে কিন্তু একটা মেশিনের মাধ্যমে আইডেন্টিফাই করা যায় বা হ্যাঁ কোথায় আছে সেটাকে বোঝা যায় তো এগুলা যদি কর পরিষ্কার করে মাইন্ডগুলোকে যদি আবার খুঁজা খুঁজা বের করা লাগে তাহলে ইউক্রেনের দীর্ঘ সময় লাগবে এইটাতেই আপনার সুযোগটা নেবে পুতিন কাকু বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে এক ভিডিও বার্তায় জেলেন্সকে জানান রাশিয়া খেরসন শহর থেকে তাদের সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর ইউক্রেনের সেনারা একচল্লিশটি বসতি স্বাধীন করেছে এছাড়া জেলেন্সকি দাবি করছেন রাশিয়ানরা ইচ্ছাকৃতভাবে খেরসন ছাড়ছে না তাদেরকে পিছু হটতে বাধ্য করেছে আপনার ইউক্রেন সেনারা আবার জ্যালেন্স কি আরেকদিকে বলছেন যে হুট করে পুতিনের এই ইচ্ছা ছানার সেটাতেও তিনি টেনশন টেনশনটা কেন যে যে ওই মাইন্ড রাখছে বলছেন দক্ষিণ দিক থেকে সুখবর পেয়েছি আমরা ইউক্রেনের অসংখ্য পতাকা তার আসল জায়গায় ফিরে পাচ্ছে একচল্লিশটি বসতি স্বাধীন করা হয়েছে জ্যালেন্স কি বলছেন এখন যা হচ্ছে সেগুলা সব কয়েক কষ্টের মাধ্যমে সাহসের মাধ্যমে হারানোর মাধ্যমে অর্জিত হয়েছে ভিডিওর শেষের দিকে তিনি বলছেন প্রথম কাজ হচ্ছে পুতিনের এই কৌশলটা থেকে নিজেদেরকে সেভ করা তো সেভ করা কোনটা যে দখলদাররা রুশ সেনারা হাজার হাজার মাইন ও অবিস্ফোরিত কিছু মর্টার শেল এগুলা বার থাকে না ককটেল ফকটেল যাই হোক এগুলা পুইতা গেছে আর জেলেনস্কির ভাষায় যে রাশিয়ার পাতা মাইন পরিষ্কার করতে কয়েক যুগ সময় লাগবে কয়েক যুগ বাংলাদেশে দেখেন না এখনো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সেল উদ্ধার হয় এটা সেটা পাওয়া যায় তো পুতিন কাকু আসলে বেসিক্যালি আপনার ওই কাজটাই করছে এছাড়াও রুশ বিদ্যুৎ লাইন ব্যবসা প্রতিষ্ঠান মাঠ জঙ্গল সব জায়গা আবাসিক জায়গায়ও হিউজ পরিমাণ মাইন পোঁতেছে এর মধ্যে কিছু কিছু মাইন তারা পরিষ্কার করেছে কিন্তু খেরসনে নতুন করে আবারও রাশিয়ানরা মাইন পোতেই যাচ্ছে আর আপনারা জানেন যে এই মুহূর্তে পুতিন কাকু সেখান থেকে তার সেনাদেরকে বের করার পরে এই ফাতটা পাইতে আসছে এখন এই ফাতটা পাইতা পুতিনের আসলে কাজ কি খেরসনকে এমনি তিনি ছাইরা দিচ্ছেন বা হ্যাঁ যা লয়ে যাও লয়া যাও ন পুতিনের প্ল্যান যেটা বোঝা যাচ্ছে জ্যালেন্সকির ভাষায় বা ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলো যা যেসব তথ্য দিচ্ছে সেখান থেকে এইটা একটা ট্র্যাপ আর এই ট্র্যাপে দেখা যাক যে কোন রেজাল্ট হয় এখন অপরদিকে আবার যুক্তরাষ্ট্র যেইভাবে টাকা পয়সা অস্ত্র অস্ত্র নিয়ে ইউক্রেনের পাশে দাঁড়াচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির সেখানে মাইন্ডগুলো যে খুব বেশি কাজে দিবে তা নাও হইতে পারে বাট সময় বলে দিবে যে পুতিন কাকুরে প্ল্যান কতটুকু কাজে দিয়েছে ভালো থাকুন আসসালামু আলাইকুম